বইয়ের 39 পৃষ্ঠার এই অঙ্কগুলো কি বলছে? বলছে এগুলোকে সমাধান করতে হবে কিভাবে? লেখচিত্র, অর্থাৎ আমাদের বিন্দুগুলো বের করতে হবে। সেই বিন্দুগুলো বের করে এই সমীকরণের জন্য যে বিন্দুগুলো, এগুলোর জন্য সেটা গ্রাফ পেপারে বসিয়ে ছেদ বিন্দুর স্থানাঙ্ক বের করে সেখান থেকে আমাদের সমাধান করতে হবে। চলো আমরা শুরু করছি। আমরা প্রথমে এই ইকুয়েশনটা নিয়ে আমরা এখানকার বিন্দুগুলো আগে বের করে নিই। কিভাবে করব? আমরা প্রথমে এটাকে করে নিলাম। তাহলে 4x ইকুয়াল টু 3 প্লাস y, কেন ওয়াইটা এখানে মাইনাস আছে, এদিকে চলে গেল প্লাস। এখান থেকে x ইকুয়াল টু 3 প্লাস y বাই 4, কেন x এর সাথে এটা গুণ আকারে আছে, এদিকে আসলে ভাগ। এরকম কেন করলাম? আমরা এরকম করলাম এই কারণে যখন বিন্দুগুলো বের করব আমরা এখানে x এর মান y এর মান বসাবো, x এর মান পাবো। একই রকম ভাবে যদি আমরা এদিকে y রাখতাম তাহলে এখানে x এর মান বসাইতাম, y এর মান পাইতাম, ব্যাপারটা একই রকম। তাই আমরা যেহেতু x এদিকে রাখছি তাহলে y এর মানগুলো বসাবো। এবার দেখো আমরা বিন্দু বের করাটা দেখে নেব। দেখো বিন্দু বের করার সময় আমরা উপরে সবসময় লিখবো x, নিচে সবসময় লিখবো y। তার মানে আমরা যখন বিন্দুর স্থানাঙ্ক লিখবো সবসময় x এর টা আগে, তারপরে y এর টা। দেখো এবার আমরা এখানে y এর যে কোনো মানের জন্য x এর যে কোনো মান পাবো, কিন্তু আমরা y এর যে কোনো মান বসাবো না। কেন? যে কোনো মান বসালে যদি আমি 0 বসাই তাহলে 3/4 সেটা গ্রাফ প্রপারে বসাতে আমাদের একটু অসুবিধা হবে। তাই আমরা এখানে এরকম মান নিব যে মানগুলো x এরও আমরা পূর্ণ, অর্থাৎ গোটা গোটা মান পাবো। তাহলে চলো আমরা যদি y এর মানটা 1 নেই, আমরা y এর মান নিলাম 1, যদি এখানে 1 বসাই তাহলে y এর জায়গায় হয়ে যাচ্ছে 1, তাহলে 3 যোগ 1, তাহলে 3 আর 1 যোগ করলে কত হয়? 4, 4 কে 4 দিয়ে ভাগ করলে 1। তার মানে আমরা দেখতে পেলাম যখন y এর মানটা 1 তখন x এর মানটা হচ্ছে 1। একই রকম ভাবে দেখো আমরা যদি 2 বসাই, 3 আর 2 মিলে 5, তাহলে সেটা তো কাটাকাটি যাচ্ছে না। তাহলে আমরা যদি 5 নেই, 5 আর 3 মিলে কত 8, 8 কে আমরা 4 দিয়ে কাটাকাটি করলে 2, তাহলে এই মানটাই নিব। 5 নিলাম, তাহলে 3 আর 5 মিলে হচ্ছে 8, 8 কে আমি যদি 2 4 দিয়ে কাটি তাহলে 2। আমরা চাইলে মাইনাস মানগুলোও নিতে পারি, কোনো অসুবিধা নেই, আমাদের প্লাসের কাছাকাছি হয়ে যাচ্ছে তাই প্লাসই নিচ্ছে। একই রকম ভাবে যদি 4 দিয়ে যেহেতু উপরে 12 কে কাটা যায় তাহলে এখানে 9 নেই, তাহলে y এর মান যদি 9 নেই তাহলে 9 আর 3 মিলে কত 12, 12 কে 4 দিয়ে কাটলে 3। এই জায়গাটা তুমি চাইলে আলাদা জায়গায় হিসেব করতে পারো, কি করে 3 প্লাস y এর জায়গায় আমি নিয়েছি 9, তাহলে কত হয়ে গেল 12, তাহলে 12/4 কাটাকাটি করলে কত হচ্ছে 3। এভাবেও তুমি আলাদা জায়গায় ক্যালকুলেশনটা করতে পারো, কিন্তু যেহেতু এটা অনেকটা সহজ তাই আমি এখানেই করে দিলাম। তার মানে আমরা পেয়ে গেলাম বিন্দুগুলো এটা বের করার পর আমাদের এভাবে লিখতে হবে, সুতরাং বিন্দুগুলো বা বিন্দুগুলি হল, তাহলে বিন্দুগুলি হল, যখন আমরা লিখবো একটু আগে বললাম সবসময় আমরা x এর টা আগে লিখবো তারপরে y এর টা, তাহলে x এর টা হচ্ছে 1, y এর টা হচ্ছে 1। একই রকম ভাবে x এর টা হচ্ছে 2, y এর টা হচ্ছে 5। একই রকম ভাবে x এর টা হচ্ছে 3, y এর টা হচ্ছে 9। তার মানে আমরা বিন্দুগুলো পেলাম 1, 1, 2, 5, 3, 9। এই বিন্দুগুলো আমাদের গ্রাফ পেপারে বসাতে হবে, আমি ওটাও দেখিয়ে দিচ্ছি। এবার একই রকম ভাবে আমি ডান পাশে করছি, তোমরা নিচে নিচে করবা, আমরা এইটা করে যাই বা ডান পাশেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এটা যখন আমরা করব তাহলে 2x = 5, 3y টা ওদিকে গেলে মাইনাস, তাহলে দিস ইমপ্লাইজ x আমাদের লাগবে, তাহলে 5 - 3y এটা উপরে থাকলো, এই 2টা নিচে চলে আসলো। এবার একই রকম ভাবে আমরা এখানেও বিন্দুগুলোকে বের করে নিব। আয় ভিতরে।
ভিতরে আছে? ভেজা পা আর এটাকে এই জন্য আওয়াজ হচ্ছে, অসুবিধা কিছু না। আমরা যেমন খুশি মান পেতে পারি, কিন্তু আমরা সবগুলোই নিব না, এমনটাই নিব যেখানে গোটা গোটা মান হয়। যদি ওয়াই এর মান জিরো বসাই তাহলে এই জায়গাটা জিরো, কেন? কারণ থ্রি ওয়াই, ওয়াই এর মান যদি জিরো হয় দ্যাট মিন্স তিন গুণ জিরো দ্যাট মিন্স জিরো। তাহলে আমরা যদি জিরো নেই, এই জায়গাটা জিরো, তাহলে এই জায়গাটা শুধু ফাইভ থাকলো, ফাইভ কে টু দিয়ে কাটাকাটি করা যায় না, তাহলে আমরা নিব না। ওয়ান নেই যদি, তাহলে তিন, তার পাশে যদি ওয়ান নেই, একত্রিশ নয় কিন্তু গুণ আকারে আছে, তাহলে তিন ওকে তিন, পাঁচের থেকে তিন বাদ গেলে দুই, দুই কে দুই দিয়ে কাটলে এক। তার মানে আমরা যদি এক্স আর ওয়াই লিখলাম, ওয়াই এর মানটা ওয়ান নেই, তাহলে এক্স এর মানটা পেয়ে যাচ্ছি ওয়ান। দেখো এই ওয়ান কমা ওয়ান বিন্দুটা আমরা এখানেও পেয়েছি, তাহলে আমাদের আর বলার বাকি রাখে না যে ছেদ বিন্দুর স্থানাঙ্ক হবে ওয়ান কমা ওয়ান। তাহলে পরিষ্কার আমরা বুঝতে পারছি যে এই যে দুইটা সমীকরণ দেওয়া আছে, লেখচিত্র যখন আঁকবো ছেদ বিন্দুর স্থানাঙ্ক হবে ওয়ান কমা ওয়ান, সেখান থেকে নির্ণয় সমাধানে আমরা বলবো এক্স এর মান হচ্ছে ওয়ান, ওয়াই এর মান হচ্ছে ওয়ান। কিন্তু আমাদের পরের বিন্দুগুলো বের করে গ্রাফটা আঁকতে হবে। চলো এবার যদি আমরা এখানে টু নেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি তিন দোকানে ছয়। এবার একটু আগে বললাম যে আমরা মাইনাস মানগুলোও নিতে পারি, এখানে মাইনাস একটা নিয়ে নেই। যদি আমি মাইনাস ওয়ান নেই তাহলে দেখো কি হচ্ছে, থ্রি ওয়াই, ওয়াই এর জায়গায় যদি আমি মাইনাস ওয়ান নেই, দেখো আমি এখানে দেখাচ্ছি, তাহলে এটা কত হচ্ছে, তিন ওকে তিন, প্লাস এ মাইনাস এ মাইনাস। তার মানে আমি যদি এখানে ওয়াই এর জায়গায় মাইনাস ওয়ান নেই, এই মানটা হয়ে যাচ্ছে মাইনাস থ্রি। তাহলে এইটা যদি মাইনাস থ্রি হয়, সামনে তো অলরেডি আবার মাইনাস আছে, তার মানে মাইনাস থ্রি ওয়াই ছিল, এখানে একটা মাইনাস দিয়ে দিলাম, তাহলে এই মাইনাস এ মাইনাস এ প্লাস তিন ওকে তিন। তার মানে এই জায়গাটা হয়ে গেল মাইনাস থ্রি ওয়াই, থাকার জন্য মাইনাস ওয়ান নিলে ওয়াই এর জায়গাটা এটা হয়ে যাচ্ছে প্লাস থ্রি। তাহলে ফাইভ আর থ্রি মিলে হচ্ছে এইট, এইট কে যদি আমি টু দিয়ে কাটি তাহলে হবে ফোর। তার মানে আমরা ওয়াই এর মান যখন মাইনাস ওয়ান নিলাম, তখন আমরা এক্স এর মান পেয়ে গেলাম ফোর। একই রকম ভাবে আমরা যদি এখানে এক্স এর মানটা, সরি ওয়াই এর মানটা যদি তিন নেই, তাহলে তিন থেকে কত হচ্ছে নয়, নয়ের থেকে পাঁচ বাদ গেলে চার, কিন্তু মাথায় রাখতে হবে নয়টা বড়, তাহলে মাইনাস চার, সেই মাইনাস চারকে দুই দিয়ে কাটলে মাইনাস টু, তার মানে লাভ আছে। তাহলে আমরা ওয়াই এর জায়গায় নিলাম তিন, তিন নিলে তিন তিরিক্কা নয়, মাইনাস নাইন প্লাস ফাইভ, তাহলে মাইনাস ফোর, মাইনাস ফোর কে টু দিয়ে কাটলে মাইনাস টু। দ্যাট মিন্স আমরা বিন্দুগুলো পেয়ে গেলাম, বিন্দুগুলি হল ওয়ান কমা ওয়ান, ফোর কমা মাইনাস ওয়ান। সবসময় মনে রাখতে হবে যে এক্স এরটা আগে, মাইনাস টু কমা থ্রি, এই হচ্ছে আমাদের বিন্দুগুলো। এবার এগুলো আর এগুলো আমরা গ্রাফ পেপারে বসাবো, আমার কাছে গ্রাফ পেপার নেই, আমি এই বোর্ডটাতেই দেখাই দিচ্ছি। দেখো তারপরে আমরা লাস্ট লাইন দুটো কি করে লিখবো। আর সবসময় তোমরা যখন পরীক্ষায় করবে, যেদিকে মানে যে পাতার সাথে গ্রাফটা বাঁধবে সেই পাতার এখানে করবে অঙ্কটা, তার সাথেই গ্রাফ পেপারটা করে দিবে, তাহলে দেখতে সুবিধা হবে। চলো এবার আমি গ্রাফ পেপারের মতো করে এখানে করে দিচ্ছি। আমাদের গ্রাফ পেপারে দাগ দাগ কাটাই আছে, আমরা মাঝ বরাবর এটা নিয়ে নিলাম ওয়াই অক্ষ, মাঝ বরাবর এটা নিয়ে নিলাম এক্স অক্ষ, এই সমস্ত জায়গায় পয়েন্ট করে নাম দিলাম এক্স, এই সমস্ত জায়গায় দিলাম এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ। দ্যাট মিন্স এখানে ওয়াই এর নেগেটিভ মানগুলো পজিটিভ, ধনাত্মক মানগুলো ঋণাত্মক মানগুলো। প্রথম বিন্দুটা হচ্ছে ওয়ান কমা ওয়ান, এক্স এর মান ওয়ান, ওয়াই এর মান ওয়ান, তাহলে এই সমস্ত জায়গায়। তারপর এটা টু কমা ফাইভ, ওয়ান টু, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এই সমস্ত জায়গায় পড়লো। তারপর এটা থ্রি কমা নাইন, তাহলে ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, যদিও আমার দাগটা একটু ছোট হয়ে গেছে, তোমাদের ক্ষেত্রে দাগটা বড়ই থাকবে। তারপরে দেখবে স্কেল দিয়ে এই দাগটা এরকম ভাবে যাবে। একই রকম ভাবে আর একটা আছে ওয়ান কমা ওয়ান, তাহলে এটাই। তারপরে ফোর কমা মাইনাস ওয়ান, ফোর মাইনাস ওয়ান এখানে, তারপরে মাইনাস টু আর থ্রি, ওয়ান টু, এক্স এর মান মাইনাস টু এখানে, ওয়াই এর মান থ্রি, ওয়ান টু থ্রি, দ্যাট মিন্স এখানে, তার মানে আর একটা লাইন তোমাদের যাবে এরকম করে। এই হচ্ছে আমাদের লেখচিত্র। তারপরে এখানে বিন্দুগুলো লিখে দিবা পাশে পাশে, আর এই ইকুয়েশনটা এখানে লিখবা, এই ইকুয়েশনটা এখানে লিখবা।
এবার লাস্ট লাইন দুটো আমরা কি লিখবো সেটা আমি দেখাচ্ছি। এরপরে আমরা লিখবো সুতরাং লেখচিত্র থেকে পাই ছেদ বিন্দুর স্থানাঙ্ক প্রথমেই আমরা পেয়ে গেছিলাম 1,1। তাহলে সুতরাং লাস্ট লাইনটা যদি সমাধান করতে বলে, ছেদ বিন্দুর স্থানাঙ্ক বের করা অবধি যদি বলে, তাহলে এখানে অঙ্কটা শেষ। আর যদি বলে সমাধান, তাহলে ছেদ বিন্দুর স্থানাঙ্ক লিখে এখানে x এর মানটা হচ্ছে 1, y এর মানটা হচ্ছে 1, সেটিকে জাস্ট খালি লিখবো। তাহলে নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 1, এই হচ্ছে আমাদের অঙ্কটা। কারো কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাও, আমি ক্লিয়ার করে দেবো।